আজকে আমরা অটোক্যাড প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা অটোক্যাড যখন প্রথম কাজ করতে যাই, তখন আমরা নানা রকম প্রবলেম ফেস করে থাকি। অটোক্যাড ড্রয়িং করতে গিয়ে আমরা তেমন কিছু জানি না প্রথম অবস্থায়, তাই আমাদের অনেক ধরনের নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। আমিও প্রবলেম ফেস করেছি প্রথম অবস্থায়। যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আবার কিভাবে আগের মতোই আনা যায় তা দেখি। তো ওয়ার্ক স্পেস, তো এখানে আমরা জানি এই যেগুলো টিক টিক দেওয়া আছে ওগুলো আমাদের এখানে এই অপশনগুলো শো করতে চাই। আমরা যেটা বাটন অফ করে দেবো, দেখেন অটোমেটিকভাবে চলে যাবে। তো যেগুলো আমাদের শো করা আছে ঠিক ওখানে ওগুলাই এখানে এখানে শো করা আছে। ঠিক একইভাবে মনে করেন আমি ম্যাচ প্রপার্টিজ নেব, এই যে দেখেন ম্যাচ প্রপার্টিজ চলে আসছে। ঠিক একইভাবে প্লট রিভিউ প্রপার্টিজে যাব, এই যে দেখুন প্রপার্টিজ চলে আসছে। এগেন আমরা প্রপার্টিজ ম্যাচ প্রপার্টিজ আনক্লিক করে দেই, দেখুন আনক্লিক করে দিয়ে চলে যাবে। ঠিক আমরা এখানে যতটুকু আমরা সিলেক্ট করে রাখবো যে যে অপশনগুলো, ঠিক এই অপশনগুলো এখানে শো করবে। তো এটা হচ্ছে আমাদের মেনু বার। তো এই মনে করেন আমাদের এই মেনু বারটা, মনে করেন আমাদের এখানে এই কাজ করার সময় এই এই সেভ ফাইলটা নেই বা আনডু রিডু এগুলো নাই, জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে আনটিক থাকবে, এখানে জাস্ট আনটিক থাকবে, এখানে জাস্ট রেখে সিলেক্ট করে দেবেন, দেন ওকে, আপনাদের অটোমেটিক এখানে শো করবে। ঠিক একইভাবে আমাদের এটা হচ্ছে মেনু বার, এটা যদি আমাদের হাইড হয়ে যায় তো কি করবেন, হাইড হয়ে গেল, এই যে এখানে হাইড করে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে গিয়ে শো মেনু বার, জাস্ট এখানে এটা চলে আসবে। অথবা আপনারা কমান্ড লিখতে পারেন, এন্টার, অনে হচ্ছে জিরো, অনে হচ্ছে, অনে হচ্ছে, আচ্ছা জিরো, জিরোতে হাইড, আর এগেন মেনু বার, এন্টার, অনে হচ্ছে ওয়ান, আপনারা জিরোতে হাইড, অনে হচ্ছে ওয়ান, মেনু বার থেকে নিলে। এখন রিবনে যাব, এটা হচ্ছে আমাদের রিবন, এটা যদি আমাদের হাইড হয়ে যায়, রিবন আমরা হাইড করি, এখানে আমাদের কি করতে হবে, জাস্ট RIB রিবন কমান্ড দিলেই রিবন চলে আসবে। একইভাবে আমরা রিবন ক্লোজের জন্য, রিবনটা কোনো কারণে যদি ক্লোজ হয়ে যায় আপনাদের অটোক্যাড কাজ করার সময়, তো আপনারা জাস্ট রিবন রিবন ক্লিক কমান্ড কমান্ডে রিবন লিখবেন, দেন এন্টার দিবেন। ড্রয়িং করার সময় কখন এ আমাদের আমার জাস্ট এটা ক্লিক হয়ে গেছিল, জাস্ট এভাবে ক্লিক হয়ে গেছিলো, এরকম এখানে ক্লিক করে আমি নিজে নিজেই অবশ্য এটা পারছিলাম, দেন এটা ঠিক করলে এভাবে আমি ঠিক করে নিয়েছিলাম। তো আপনাদের এরকম হয়ে গেলে আপনাদের মাথা খারাপ করার প্রয়োজন নেই, এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না অটোক্যাডে কাজ করার সময় কোথাও কি হয়ে গেলে। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ক্লিক। আর আরেকটা হয়েছিল আমি কাজ করার সময়, প্রথমে আমি জাস্ট কখন কেম কখন এখানে ক্লিক করে আনডক হয়ে গেছিল, দেখুন এই প্রবলেমটা প্রথম অবস্থা পড়লে কি মাথা কি আর ঠিক থাকে, কোনো মতে আমি কাজটা করতে পারি নাই। তো আপনাদেরও মাথা খারাপ করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট এখানে ক্লিক করে মাউস, লেফট মাউস ক্লিক করে দেন, এনে ছেড়ে দেবেন। এই যে দেখেন চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, এই বিষয়টা খুব জটিল, তো আপনারা অবশ্যই এটা দেখবেন, সুজনের আবার আনডক হয়ে গেছিল। তো জাস্ট আপনারা এখানে এখানে মাউস পয়েন্টটা রেখে
লেফট মাউসটা ক্লিক করে চেপে ধরে দেন, যেখানে রাখবেন জাস্ট এখানে এভাবে রেখে দেবেন। দেন ঠিক আগের অবস্থা দেখুন, আর ঠিক আগের অবস্থায় চলে আসছে। ঠিক এভাবে আপনারা কাজ করবেন। রিবন বারে দেখা হলো, এখানে দেখেন এই যে ড্র লাইন, এই যে লাইন পলিলাইন, এই কমেন্ট গুলো আপনাদের চলে গেছে। তো কি করবেন, মনে করেন আমি হাইড করে দেখাচ্ছি, এই যে দেখুন ড্র চলে গেছে, ড্র লাইন কমান এগুলো চলে গেছে। কোনো কারণে হতেই পারে, আপনাদের ভুলবশত জিনিসটা হয়ে যেতে পারে। তো আপনার জাস্ট মাথা খারাপ না করে জাস্ট এই এই সাইডে এই এখানে ক্লিক কর, রাইট ক্লিক করবেন, দেন শো প্যানেলে যাবেন, ড্র। আশা করি আপনাদের বুঝতে পারছেন। আবার এগেন শো প্যানেলে যাবেন, আবার যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলোকে আনক্লিক করে দিবেন, দেন ওইটা চলে যাবে, চলে গেল। জাস্ট এগেন প্যানেলে যাব, ব্লক নেব, ব্লক দেখুন শো করতেছে। এভাবে কাজগুলো করবেন। এগেন দেখুন হোম, এখানে হোম আছে। আপনি যদি মনে করেন এই হোমটা আমরা এখানে রাখবো না বা নিব না, জাস্ট ক্লিক, এই যে দেখেন হোম চলে গেছে। তো এগুলা জাস্ট একটু মাথা খাটাবেন, একটু দেখবেন। আর এই ভিডিওটা একবার দেখলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। দেন ক্লিক, এই যে হোম আমাদের চলে আসছে। যাই হোক, আশা করি এই সম এটা আপনারা বুঝতে পারছেন। রিবনটা আউট হয়ে গেলে কিভাবে আনবেন, আবার রিবন কিভাবে, রিবনের এই লাইনগুলা বেট ড্র লাইন অথবা মডিফাই এগুলো যদি চলে যায় কিভাবে আনবেন, তা আশা করি আনতে পারবেন। তো এখন আমরা দেখব টুলবার, টুলসে যাব। আমাদের দেখালো টুলস অনেক সময়, টুলস বার, তো এখানে যাব আমরা, টুলস যাব। তো দেন দেখা হলো আমরা টুলস বার, এখানে আমরা ড্র লাইনটা নেব, জাস্ট এখানে আমরা ড্রটা আনতে পারবো। ঠিক এভাবে আমরা রাখতে পারবো। অনেক সময় দেখালো আমাদের কি হয়, আমাদের ড্রয়িংটা বড় হওয়ার কারণে আমাদের এই ওয়ার্ক স্পেসটা, এই জায়গাটা অনেক বড় দরকার। তখন আমাদের এই রিবনটাও আমরা যদি হাইড করে রাখি, তো জায়গাটা আমাদের স্পেসটা অনেক বড় হয়। তো আমরা তখন এই ঠিক কাজগুলো আমরা এভাবে নিতে পারি, ড্র লাইন কমান এগুলো এখান থেকেও নিতে পারি। তো এখানে আমরা আরো কিছু নিতে পারবো, ঠিক এই জায়গায় ঠিক একইভাবে। আমাদের এই এই জায়গাটু বড় হলে, আমাদের জায়গাটু ছোট হলে আমাদের দেখা হলো জুম করতে হয়, করতে হয়। তো আমাদের এই জায়গাখানে, এই জায়গাটু জায়গাতে ছোট্টভাবে কমেন্ট গুলো থাকলে আমাদের খুব সহজে, ইজিলি হাতের কাছে থাকে, ইজিলি আমরা কমেন্টটা নিয়ে কাজটা করতে পারি। তো আমরা দেখুন আরো কিছু আনি, টুলসে যাই, আর এই টুলবার, টুলবার দেন অটোক্যাড, আমরা ডাইমেনশনটা নেব, ডাইমেনশনটা এখানে ঠিক আমরা ডাইমেনশনটা ঠিক এভাবে আসবে। জাস্ট আমরা যদি ঠিক এটার মতো লম্বা 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 রাখি, তো আমরা জাস্ট এই যে এখানে মাউস পয়েন্ট, লেফট মাউস ক্লিক করে জাস্ট জাস্ট ক্লিক, এই যে হয়ে গেছে। দেন এখন আমরা যদি আরেকটা লেয়ার, আরেকটা অপশন নেই, দেন আমরা যদি আরেকটা অপশন আনি, টুলস বার, অটোক্যাড, দেন কোনটা নেব আমরা, লেয়ার নেই, লেয়ার নেই, ঠিক এখানে এই অবস্থায় যদি আনতে চাই জাস্ট এখানে, এই এখান থেকে আমরা খুব সহজে ডাইমেনশন দিব। কোনো ড্রয়িং করার পর ড্রয়িং এ ডাইমেনশন দিলাম, লাইন ড্র করলাম, এখানে কম সিম্বল গুলো আইকন গুলো খুব হাতের কাছে পেলাম, জাস্ট লাইন কমান নিলাম, লাইন লাইন নিলাম। ঠিক একইভাবে আপনারা ড্র করতে পারেন। আশা করি এই জিনিসগুলো বুঝছেন।
আমরা এটাকে ডিলিট করতে হলে, এই জায়গাটুকু ডিলিট করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যদি ডিলিট করে দিই জাস্ট এভাবে এই জায়গাতে এই পয়েন্ট মাউস পয়েন্টটা রেখে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লিক করে ধরে রেখে জাস্ট বাইরে রেখে এই যে দেন ক্লোজ, ঠিক একইভাবে এটার মাউস পয়েন্টারকে এখানে রেখে ধরে জাস্ট ক্লিক দেন ক্লোজ। টুল বার, তো আপনি, আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল 2018 এটা ইউজ করতেছি, আপনারা শুধু অটোক্যাড যদি এই অটোক্যাড ইলেকট্রিক্যালে এই অপশনটা নেই, তো আপনি যদি অটোক্যাড ইউজ করেন অটোক্যাড 2018 অথবা আদার্স ভার্সন, তো অবশ্যই কমান্ডে থাকবেন, কমান্ডে লিখবেন টুল বার, দেন এগেন কমান্ডের কমান্ড লাইন কমান্ডে লিখবেন ড্র দেন এন্টার, তাহলে ড্র অপশনটা ঠিক আগের মতো যেভাবে করলাম আমরা এখানে টুল বার অটোক্যাড জাস্ট এই ড্র ড্র লাইনটা ক্লিক করলাম, এখানে জাস্ট যে ড্র লাইনটা আপনার চলে আসবে। তো আমার আসছে না অটোক্যাড ইলেকট্রিক্যাল তাই হয়তো, তো এখন মনে করেন আমরা যে ফাইল ট্যাবটা যদি হাইড হয়ে যায়, আমরা আর একটা জিনিস দেখে নিই, আমরা ড্রয়িং করার সময় এই যে প্রজেক্ট, এই যে আমাদের প্রজেক্ট ম্যানেজার এরকম থাকবে, তো প্রজেক্ট ম্যানেজারটা হাইড হয়ে থাকলে জাস্ট আমরা এখানে প্রজেক্ট ম্যানেজার অপশনে ক্লিক করলেই জাস্ট প্রজেক্ট ম্যানেজারটা চলে আসবে। তো এই প্রজেক্ট ম্যানেজার, এই যে আমাদের এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এখানে আমরা বিভিন্ন প্রজেক্ট ম্যানেজারে প্রজেক্ট করে এই ম্যানেজারে রাখতে পারি, যেন এ খুব সহজে এটা এভাবে নিয়ে জাস্ট ক্লিক করলে আমাদের ওই কি বলে ড্রয়িংটা অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ফাইল ট্যাব হাইড, এটা যদি আমাদের এই হাইড এটা যদি আমাদের হাইড হয়ে যায় তো আমরা কি করব, আমরা যাব টুলসে যাব, এই অপশনে যাব, দেন এই যে ডিসপ্লে ফাইল ট্যাব এখানে জাস্ট ক্লিক ক্লিক করব, এই যে দেখেন আমাদের চলে আসছে ওই ফাইল ট্যাবটা হাইড হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা অপশনে যাব, টুলসে যাব, দেন অপশন, দেন এখানে ডিসপ্লে ফাইল ট্যাব অন করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই, ওকে, এই যে দেন চলে আসছে। অথবা আমরা এখানে আমরা অপশন কমান্ডে অপশন লিখতে পারি, ওপস অপশন দেন এন্টার, দেন ঠিক এই যে ডিসপ্লে হাইড অন করে দিলেও জাস্ট হবে আমাদের, ওকে। হাইড লেআউট যদি আমাদের হাইড হয়, এই যে দেখুন আমাদের এখানে আমরা যদি লেআউট আমাদের লেআউট আমাদের হাইড লেআউট হলে আমরা হাইড লেআউট আবার এগেন আমরা অপশনে যাই, তাহলে দেখালে বুঝতে পারবেন, আমরা এখানে যে ডিসপ্লে লেআউট এন্ড মডেল ট্যাব এখানে হাইড হয়েছে, জাস্ট আমরা ওকে করব। এই যে এখানে লেআউট গুলো আমরা আলাদা আলাদা লেআউট রাখতে পারবো এই একই ড্রয়িং গুলোকে, তো এটা যদি আমাদের হাইড হয়ে থাকে, এটা আমরা অন অন করে রাখবো, এটা যদি আমাদের হাইড হয়ে থাকে জাস্ট আমরা টুলস যাব, অপশন যাব, দেন এখানে লেআউট ডিসপ্লে লেআউট ডিসপ্লে লেআউট এন্ড মডেল ট্যাবসে জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই, ওকে, দেন আমরা বুঝতে পারছি আশা করি এটা। এখন আমরা যাব স্ট্যাটাস বার, তো স্ট্যাটাস বার হচ্ছে এটা আমাদের স্ট্যাটাস বার, তো এখানে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের যেগুলো অপশনগুলো আমাদের এখানে ক্লিক করে রাখছি, আমরা এই অপশনগুলো এই আইকনে এই অপশনগুলোর এই আইকনগুলো এখানে শো করতেছে, তো আমরা মনে করেন এটা পোলার ট্র্যাকিং মোড অফ করবো, যে অফ হয়ে গেছে, অর্থ মোড অফ করবো, এই যে অফ হয়ে গেছে,
স্ন্যাপ মোড অফ করবো, যে অফ হয়ে গেছে। জাস্ট এখানে আমরা যে অপশনগুলো আমাদের ড্রয়িং কাজে প্রয়োজন হবে সেই অপশনগুলো ক্লিক রেখে বাকিগুলো ডিলিট করে দিব। আর যারা অটোক্যাড ইলেকট্রিক্যাল ইউজ করি তাদের প্রাথমিক অবস্থায় এই কোঅর্ডিনেটস এই অপশনটা ক্লিক করা থাকবে না, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। আর ডাইনামিক অপশন, এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুট, যে এখানে আমাদের ইগুলা শো করবে। এটা থাকলে আমাদের এই যে দেখুন কমেন্ট করব, এই যে যে অপশনগুলো আমাদের দেখাচ্ছে স্পেসিফাই অপোসাইট কর্নার অর, এই অপশনগুলো যেগুলো দেখাচ্ছে এটাকে ডাইনামিক ইনপুটের কাজ। দেখুন এটা অফ করে দিলে এটা আমাদের দেখাবে না, তো এটা আমরা অবশ্যই অফ অন করে রাখবো। আর এখান থেকে আমরা প্রথম অবস্থায় এটা ডাইনামিক ইনপুটটা অফ থাকে, তো আমরা এখান থেকে অন করে নিতে পারবো। তো এলো স্ট্যাটাস বার। এখন আমরা কমান্ড লাইনটা দেখবো, আমরা কোনো কারণে যদি আমাদের এই কমান্ড লাইনটা আউট হয়ে যায়, কমান্ড লাইনটা আমাদের হারিয়ে গেল, তখন আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে রেখে জাস্ট Ctrl 9-এ ক্লিক করবো। দেন এই যে কমান্ড লাইন চলে আসছে। ও ডিলিট করার জন্য Ctrl 9 দিলে চলে যাবে। এগেন Ctrl 9 1, অথবা আমরা কমান্ড করে কন্ট্রোল কমান্ডে ক্লিক কমান্ড করে কমান্ড দিয়েও আমরা কমান্ড লাইনটা আনতে পারি। কমান্ডে ক্লিক করব, কমান্ড সিও কমান্ড লাইন, দেন এন্টার, ফ্রেশ, আউট করি আগে। এই যে কমান্ড লাইনটা আমাদের নেই, আমরা জাস্ট ক্লিক কমান্ড দেব, কমান্ড লাইন দেন এন্টার, এই যে আমাদের কমান্ড লাইনটা চলে আসছে। অথবা আমরা যাব টুলসে যাব, দেন কমান্ড লাইন, টুলস কমান্ড লাইন, ওকে। আশা করি আপনারা প্রবলেমগুলো বুঝতে পারছেন। তো আর একটু আমি বলি, আমরা যখন ড্রয়িংটা কাজ করব তখন এই এই অপশনটা আমরা দেখলে ডিসপ্লেটা বড় করব, তখন আমরা কি করব, এই যে জাস্ট এই আইকন ক্লিন স্ক্রিন, এখানে ক্লিক করলেই আমাদের ক্লিন স্ক্রিন আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে। জুম আউট জুম আউট জুম আউট জুম জুম ইন করে আমরা ড্রয়িংটা দেখতে পারবো। তো এটা কাজ করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা 0 টিপলেও আমাদের ওই একই কাজ করবে। তো আমরা জাস্ট এটা শিখলাম Ctrl 0। আমরা এখানে টুলসে গিয়েও আমাদের এই যে ক্লিন স্ক্রিন দিলেও আমাদের একই কাজ করবে, জাস্ট এখানে ক্লিক ক্লিন স্ক্রিন। আশা করি প্রবলেমগুলো বুঝতে পারছেন। আমরা মনে করেন ডিসপ্লে ইমেজ, আমরা মনে করেন এখন আমরা এই স্ক্রিনটার স্ক্রিন ড্রয়িংটার স্ক্রিনশট নেব, আমাদের ডিসপ্লেটার স্ক্রিনশট নেব। যেমন ধরেন আমরা একটা ড্রয়িং করলাম, এই ড্রয়িংটা আমাদের জেপিজি ফাইল PNG ফরম্যাটে আমরা সেভ করব। তো আমরা সেভ করার সময়তে জাস্ট আমরা বড় করে সেভ করব, জাস্ট এখানে ক্লিন স্ক্রিনে নেব, ক্লিক করে কতটুকু আমরা সিলেক্ট করব, দেন জুম করে জাস্ট আমরা টুলসে যাব, যে ডিসপ্লে ইমেজে যাব, সেভে যাব, দেন আমরা যেখানে যেখানে সেভ করব জাস্ট ডকুমেন্টে রাখলে ডকুমেন্ট, দেন এখানে আমরা PNG ফাইলের রেজুলেশন আমাদের খুব কম, আমরা জেপিজি জেপিইজি এই এটা সিলেক্ট করে জাস্ট আমরা ডিসপ্লেটা সেভ করব। দেন আমাদের এই যে দেখুন এটা আমরা 100 করে দেব, দেন ওকে প্রেস করব, তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে, ইমেজ জেপিজি ফরম্যাটে ইমেজটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা ড্রয়িং করার সময় যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলোর সলিউশন পেয়ে গেছেন। আর ভিডিওটা দেখলে অবশ্যই ওই প্রবলেমগুলো ভালো মতো ফুল ভিডিওটা দেখলে আশা করি এই অটোক্যাড ড্রয়িং কাজ করার সময় যে কোনো প্রবলেমের আপনারা প্রবলেম ফেস করতে পারবেন, প্রবলেম হলে ওইটাকে আবার আগের মতন করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। কোনো আর কোনো যদি কিছু না বুঝতে পারেন বা অন্য কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার করব যত দ্রুত সম্ভব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আরো কিছু ভিডিও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর শেখার কিছু শিখলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতন এতটুকুই।